স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে আমরা আফ্রিকা মহাদেশ সম্পর্কে জানব উত্তরে ভূমধ্য সাগর উত্তর পূর্বে সুয়েজখাল ও লোহিত সাগর পূর্বে ভারত মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা পরিবেষ্টিত চুয়ান্নটি দেশ নিয়ে গঠিত আফ্রিকা মহাদেশ আয়তন ও জনসংখ্যা উভয়ের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ যার আয়তন প্রায় তিরিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এই আফ্রিকা মহাদেশ মানব জাতির আতুরঘর আফ্রিকাতে পাওয়া জীবাশ্মগুলি থেকে এটাই মনে করা হয় যে আধুনিক মানব সম্প্রদায় এই মহাদেশ থেকেই ছড়িয়ে পড়েছিল যার গঠিত প্রমাণ দক্ষিণ আফ্রিকাতে পাওয়া গেছে মিস্টার স্প্লিজ ও তাইয়ং চাইল্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাশ্মগুলির মধ্যে অন্যতম আফ্রিকা মূলত পূর্ব গোলার্ধে অবস্থিত যার মাঝখান দিয়ে রেখা বিস্তৃত আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়া যার জনসংখ্যা প্রায় একশো পঁচাশি মিলিয়নেরও বেশি তবে এটি আকারে আলজেরিয়ার প্রায় এক তৃতীয়াংশ এই মহাদেশে অবস্থিত আলজেরিয়া বিশ্বের দশটি বৃহত্তম দেশের মধ্যে অন্যতম নাইজেরিয়ার লেগোস বিশ্বের বৃহত্তম মহানগরগুলির মধ্যে একটি যার জনসংখ্যা প্রায় একুশ মিলিয়ন আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সেসেলস যা ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ দেশ তবে মূল ভূখণ্ডের সবচেয়ে ছোট দেশ হল গাম্বিয়া ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার আফ্রিকার বৃহত্তম তথা বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ যার স্থান গ্রিনল্যান্ড নিউগিনি ও বোর্নিওর পরে ব্লু নীল ও হোয়াইট নীলের মিলিত প্রবাহ নীলনদ আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী যা মোট এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত এই ব্লু নীল ও হোয়াইট নীলের সঙ্গমস্থল হল খাটতুম তানজানিয়া উচ্চভূমিতে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম হ্রদ তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাধুজলের হ্রদ যা উগান্ডা তানজানিয়া ও কেনিয়ার সীমান্তে অবস্থিত তুমি এটা জানলে অবাক হবে যে আমেরিকার সুপিরিয়র হ্রদের চেয়ে ভিক্টোরিয়া হ্রদ বড় এই আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা আফ্রিকা তথা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এটি অত্যন্ত শুষ্ক মরুভূমি মরুভূমির মধ্যে উটের শাড়িকে বলা হয় ক্যারাভেন আফ্রিকাতে ষোলোটি ল্যান্ডলকড দেশ আছে যার মধ্যে দুটি ক্ষুদ্রতম দেশ সোয়াজিল্যান্ড ও লেসেথু দেশের অভ্যন্তরে অবস্থিত তবে আটলান্টিক বা ভারত মহাসাগরে এদের কোনো প্রবেশাধিকার নেই আদিম সভ্যতাগুলির মধ্যে অন্যতম মিশরীয় সভ্যতা এই মহাদেশের উত্তর পূর্ব অংশেই বিকশিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার তুগেলা জলপ্রপাত আফ্রিকার সর্বোচ্চ জলপ্রপাত দক্ষিণ সরি দক্ষিণ আফ্রিকার ব্লাইড রিভার ক্যানিয়ান হল বিশ্বের বৃহত্তম সবুজ উপত্যকা কঙ্গো অববাহিকায় আফ্রিকার বৃহত্তম নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অবস্থান করছে পিগমি ও বান্টু প্রভৃতি আফ্রিকার আদিম উপজাতি সম্প্রদায় যারা এখনও আধুনিক সভ্যতার ছোঁয়া পায়নি আফ্রিকাতে যেমন দেখা মেলে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী আফ্রিকান হাতি তেমনি দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণী জিরাফ ও দ্রুততম স্তন্যপায়ী প্রাণী চিতা এছাড়াও হোয়াইট ও ব্ল্যাক গেল্ডার্সের মতো বিপন্ন প্রাণীও আছে আফ্রিকাতে এই আফ্রিকার অধিবাসীদের বলা হয় আফ্রিকান যারা মূলত নিগ্রয়েড রেসের অন্তর্ভুক্ত যাদের চুল কোঁকড়ানো ও গায়ের রং কালো বেশিরভাগ আফ্রিকান দরিদ্র সম্প্রদায়ভুক্ত দরিদ্রতম দেশ হল ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো ও জিম্বাবুয়ে উন্নত ও ধনী দেশগুলির মধ্যে সেসেলস মরিশাস দক্ষিণ আফ্রিকা প্রভৃতি অন্যতম মনে করা হয় আফ্রিকা মহাদেশে প্রায় দু হাজারটিরও বেশি ভাষা বর্তমান তবে যোগাযোগ ও ব্যবসার সুবিধাতে অতিরিক্ত ভাষা হিসাবে ইংরেজি ফরাসি বা পর্তুগিজ ভাষায় কথা বলেন অনেক মানুষ আফ্রিকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ও মুসলমান তবে প্রায় দশ শতাংশ মানুষ এখনও ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসরণ করে থাকে আফ্রিকার দক্ষিণতম শহর হল কেপটাউন তবে আফ্রিকার দক্ষিণতম বিন্দু হল কেপ আগুলহাস যা কেপটাউন থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই আফ্রিকা মহাদেশের জনপ্রিয় পর্যটন ক্ষেত্রগুলি হল মরিশাস ও ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ মাউন্ট কিলিমাঞ্জারো জামবেজি নদীর ওপর ভিক্টোরিয়া জলপ্রপাত আটলাস পর্বতমালা প্রভৃতি এই ছিল আজকে আফ্রিকা মহাদেশ সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তথ্য পরবর্তী মহাদেশ উত্তর আমেরিকার সম্বন্ধে জানতে হলে পরবর্তী ভিডিওতে চোখ রাখো ভিডিওটি দেখে উপকৃত হলে লিংক শেয়ার করে অন্যকেও উপকৃত করার অনুরোধ থাকল পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ